হাই অ্যাসপিরেন্ট, আমি মোজাম্মেল হক। হিরু সেন্টার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লিপে ছোট্ট একটি ভিডিও ক্লিপে একটি কোয়েশ্চেন দেখবো। এটি WBCS এর প্রিলিমস থেকে আসা একটি কোয়েশ্চেন। তো দেখা যাক আজকের এই ভিডিও ক্লিপে দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস, দুটো নাম্বারের মধ্যে পার্থক্য কত। পার্থক্য হচ্ছে 15। পার্থক্য দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার স্কোয়ার রুট, এবং তাদের যখন আমি স্কোয়ার রুট করছি তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 15। ফাইন্ড দ্য স্মলার বলতে ছোট সংখ্যাটি কত। তাহলে আমি যদি এটা ধরলাম, এটা একটা ছোট সংখ্যাটা আমি ধরে নিলাম এখানে, তার মানে এখানে যতগুলো অপশন আছে এই চারটা অপশনই হচ্ছে ছোট সংখ্যা। তার মানে বড় সংখ্যাটি যদি হতে হয় তাহলে প্রত্যেকটার সাথে 15 যোগ করে দেবো। তো এটা 15 যোগ করলে 96। 96-কে আমরা স্কোয়ার রুট করতে পারবো? পারবো না। তার মানে এই এ নম্বর অপশনটা হবে না। আমি 49-এর সাথে যদি 15 যোগ করে দিই, 15 যোগ করে দিই 64 হচ্ছে। 64-এর স্কোয়ার রুট করলে আমার 8 হচ্ছে। আবার 7-এর স্কোয়ার যদি করি তাহলে এটা হচ্ছে 49 মানে 7, 7 এর যদি স্কোয়ার করি 7, এবং এবং স্কোয়ার রুটের মধ্যে পার্থক্য কত, 1। পার্থক্য 1 হচ্ছে, দেখো যোগ করলে আমার 64 পাচ্ছি। 64 যখন স্কোয়ার করছি, স্কোয়ার রুট করছি, তখন 8 আসছে। এবং 49 ছোট সংখ্যাটি যদি 49 হয় তার যদি স্কোয়ার রুট বের করি 7 হচ্ছে, এবং এই তাদের স্কোয়ার রুটের পার্থক্য 1 হচ্ছে। তাহলে 8 এবং 7-এর মধ্যে পার্থক্য কত, 1-এর। তার মানে এর আমার বি নম্বর অপশনটা হচ্ছে রাইট অপশন। ওকে, আমি অপশন থেকেও কিন্তু আনসার করতে পারি এবং খুব সহজভাবে করা যেতে পারে। অন্য কোনো মেথডে করতে গেলে, যেমন হচ্ছে যদি আমি একটা সংখ্যা এক্স ধরি, তারপরে আর একটা এক্স +15 ধরবো, এরকম করেও করা যায়। আর একটা করেও করা যায় যে স্মলার সংখ্যাটিতে এক্স হয়ে থাকে, এবং তাদের স্কোয়ার রুটের মধ্যে পার্থক্য, তাদের স্কোয়ার রুটের মধ্যে পার্থক্য, তার মানে এর স্কোয়ার রুট এবং এর স্কোয়ার রুটের মধ্যে পার্থক্য যদি আমি করতে চাই তাহলে 1 পাবো। সেটা করলে অনেক লেন্দি মেথড হয়ে যাবে। আমার মনে হয় অপশন টেস্ট করে করাটাই হচ্ছে এটা